হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল দেখো আজকে এই ভিডিও লেশানে আমরা ডাব্লু বিএচএ টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট টুয়েলভ নিয়ে আলোচনা করব লাস্ট ভিডিও লেশানে এই মডেল কোশ্চেন সেট টুয়েলভের সিন পোর্শানটা আলোচনা করেছি আর এই ভিডিও লেশানে আমরা আলোচনা করবো আনসিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল নিয়ে তো চলো শুরু করা যাক দেখো তোমাদের এখানে আনসিন পোর্শানে তিনি থেকে কী রয়েছে রিডিং কম্প্রিহেনশান আনসিন রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো অর্থাৎ এই যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজটা কেয়ারফুলি পড়ো এবং উত্তরগুলো দাও প্রশ্নের তো দেখো প্যাসেজটা বেশ বড়ো আছে এবং প্যাসেজটা কোথা থেকে দেওয়া আছে দেখো না দু হাজার আঠারো সালের মার্চ মাসের উনত্রিশ তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকার একটা রিপোর্ট থেকে এটা দেওয়া হয়েছে তো চলো প্রথম এটা পড়ে নেই দেখো বলছে টাউন্স ভিল টোয়েন্টি এইথ মার্চ এ পাওয়ারফুল সাইক্লোন লাস্ট আইসল্যান্ড ড্যামেজ রুফস অ্যান্ড কাট পাওয়ার অ্যাজ ইট এডস টুয়ার অস্ট্রেলিয়ার ট্রপিক্যাল নর্থ ইস্ট কোস্ট অফিসিয়াল সেট একজন অফিসিয়াল বলেন যে একটি খুবই শক্তিশালী ঝড় যখন অস্ট্রেলিয়ার ক্রান্তীয় উত্তর পূর্ব উপকূলের দিকে যাওয়ার সময় দ্বীপগুলিতে আঘাত এনেছিল এবং ঘরের ছাদ ক্ষতিগ্রস্ত করে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় দেখো ক্যাটাগরি ফোর সাইক্লোন ডেভি ব্রডউইন্ড গাস্টিং টু টু হান্ড্রেড ফিফটি কিলোমিটারস পার আওয়ার ব্র্যাকেটে দিয়েছে একশো পঞ্চান্ন মাইলস পার আওয়ার অ্যান্ড টরেন্সিয়াল রেইন টু দ্য হোয়াই স্যান্ডেজ আইল্যান্ডস এ পপুলেশ এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশান অফ কুইন্সল্যান্ড স্টেট কোস্ট সাউথ ইস্ট অফ দ্য সিটি অফ বোয়েন দ্য অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটারোলজি সেট ইন এ স্টেটমেন্ট অর্থাৎ অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটারোলজি একটা স্টেটমেন্টে বলে যে এই ক্যাটাগরি ফোর সাইক্লোনটি যেটি একশো দুশো পঞ্চাশ কিলোমিটার বা একশো পঞ্চান্ন মাইলস পার আওয়ার বেগে ঝাপটা বাতাস বাতাসে হোয়াইট সার্ডাস আইল্যান্ড যেটা কিনা না কুইন্সল্যান্ডের একটি বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন সেখানে কিন্তু ক্ষয়ক্ষতিটা চালায় দেখো নেক্সটটা যাতে বলছে ইট ইজ মুভিং ইনল্যান্ডস অ্যাজ এ ক্যাটাগরি টু স্ট্রং এটা ইনল্যান্ডে অর্থাৎ কি না এই যে ঘূর্ণিঝড়টা এটা অভ্যন্তরীণ দিকে ইনল্যান্ডে ক্যাটাগরি টু স্ট্রং হিসাবে যাচ্ছে অ্যান্ড কুট কজ ড্যামেজ ফর আওয়ার্স ইয়েট এবং এখনও পর্যন্ত কয়েক ঘন্টা ধরে কিন্তু এটা ক্ষয়ক্ষতি করতে পারে প্রাইম মিনিস্টার ম্যালকম টার্নবুল সেট হি ওয়াজ অ্যাওয়ার অফ ওয়ান ডেথ সোফার এবং প্রাইম মিনিস্টার ম্যালকম টার্নাল বলেন তিনি এখনও পর্যন্ত একটি মৃত্যুর সম্পর্কে অবগত আছেন অ্যাক্টিভেটিং এ ডিজাস্টার রেসপন্স প্ল্যান হি শ্রেয়ার দ্য পিকচার কুড ডেভেলপ ওয়ে দ্য ইমার্জেন্সি ক্রিউ ওয়ার এবেল টু অ্যাক্সেস দ্য ড্যামেজ অর্থাৎ এই যে দুর্যোগ প্রতিক্রিয়া পরিকল্পনাকে সক্রিয় করে তিনি বলেন যে যখন ক্রিউগুলো ওই যে জায়গাতে যাবে এমার্জেন্সি ক্রিউ ওয়ার এবেল টু এক্সেস দ্য ড্যামেজ এবং তারা কী করবে না এই এমার্জেন্সি ক্রিউ কতটা ড্যামেজ হয়েছে সে ব্যাপারে তারা জানাতে পারবে এক্সেস করতে পারবে কন্ডিশন হ্যাভ ডিটোরিয়েটেড র্যাপিডলি অর্থাৎ পরিস্থিতি খুব দ্রুত কিন্তু অবনতি হয়েছে হি টোল্ড পার্লিয়ামেন্ট তিনি পার্লিয়ামেন্টকে বলেন টেক কেয়ার অ্যান্ড স্টে নিজেদের যত্ন নেও এবং সুরক্ষিত থাকো বিপ্রিপেয়ার টু শেল্টার ইন প্লেস আনটিল ওয়েস অর্থাৎ বুধবার পর্যন্ত একটা জায়গায় কিন্তু শেল্টার নিতে তিনি বলেন দ্য আই অব দ্য স্ট্রম ওয়াজ এক্সপেক্টেড টু ক্রস দ্য কোস্ট লেটার টুডে দিনের শেষের দিকে ওই যে স্ট্রমটা বা ঘূর্ণিঝড়টার আই অর্থাৎ কেন্দ্রটি কিন্তু কোস্টাল বা উপকূল পার হতে পারে ডেপুটি পুলিশ কমিশনার স্টিফেন গল্চুস্কি সেট রিপোর্টস অব ড্যামেজ ওয়ার স্টার্টিং টু কামিন অর্থাৎ ডেপুটি পুলিশ কমিশনার স্টিফেন গলচস্কি বলেন যে অলরেডি অনেক ড্যামেজের বা ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে উই আর গেটিং সাম রিপোর্টস অলরেডি অফ রুফ স্টার্টিং টু লেফট ইনক্লুডিং অ্যাট সাম অফ আওয়ার ওন ফ্যাসিলিটি ইন ওয়েট হোয়াইট স্যানডেজ কালচুস্কি টোল্ড অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশান টেলিভিশন অর্থাৎ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশান টেলিভিশনে কালচুস্কি বলেন যে অলরেডি অনেক জায়গায় ছাদ সারাইয়ের কাজ শুরু হয়েছে ইনক্লুডিং সাম অফ আওয়ার ওন ফ্যাসিলিটি অর্থাৎ হোয়াইট স্যান্ডেজ তাদের কিছু ফ্যাসিলিটিজের অর্থাৎ তাদের কিছু জায়গাতে অলরেডি রূপ অর্থাৎ ছাদ সারাইয়ের কাজ শুরু হয়েছে হি ওয়ার্ন পিপল তিনি মানুষজনকে ওয়ার্ন করেন অর্থাৎ সতর্ক করেন যে ডেভিস পাদ দ্যাট দে উড বি হেল্প আপ ফর দ্য ডে অন টুইসডে অ্যান্ড কুড এক্সপেক্ট সিগনিফিকেন্ট ফ্লডিং ইন ইনল্যান্ডস এরিয়া অর্থাৎ ইনল্যান্ডস এরিয়াতে এই ডেভি কিন্তু মঙ্গলবার সারাদিন ধরে থাকতে পারে এবং এতে কিন্তু বন্যার আশঙ্কাও তিনি করেন হোয়াইট সানডেজ রিজিওনাল কাউন্সিল মেয়র এন্ড্রু উইলক সেড অথরিটিজ হ্যাভ রিসিভড নাইনটি এইট রিপোর্টস ফর দ্য হেলথ অ্যান্ড হ্যাড রেসপন্ডেড টু মোস্ট অফ দেম অর্থাৎ এই যে হোয়াইট সানডেজের রিজিওনাল কাউন্সিলের মেয়র এন্ড্রু উইলকক্স বলেন যে তারা আটানব্বইটির সাহায্যের জন্য আবেদন পেয়েছেন এবং বেশিরভাগ আবেদনে তারা কী করতে পেরেছেন রেসপন্স করতে পেরেছেন হিসেট টেন থাউজেন্ড প্রিমাইসেট প্রিমাইসেস হ্যাড লস্ট ইলেকট্রিসিটি তিনি বলেন যে প্রায় দশ হাজার আবাসিক ইতিমধ্যে ইলেকট্রিসিটি হারিয়েছে বা বিদ্যুৎ হারিয়েছে দ্য সাইক্লোন ইজ ইমপ্যাক্টিং অ্যাক্রস দ্য হোল রিজিয়ন নট জাস্ট দ্য ইনল্যান্ড শুধুমাত্র ইনল্যান্ড নয় এই যে সাইক্লোনটা এটা পুরো এলাকায় কিন্তু ক্ষয়ক্ষতি করেছে উইলকক্স সে উইলকক্স বলেন দ্য সিভিউরিটি অফ দ্য ডেবি আনফর্চুনেটলি হ্যাজ নট বিন ফেলিয়ে অর্থাৎ এই যে ডেবি সাইক্লোন এর ভয়াবহতা এখনও পর্যন্ত দুর্ভাগ্যবশতা এখনও পর্যন্ত অনুভব করা সম্ভব হয়নি তো এই ছিল তোমাদের এই প্যাসেজ তো এরপরে চলো আমরা প্যাসেজ থেকে কী কি প্রশ্ন আছে তার উত্তরগুলো দেখি এর দাগে কি রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন অল্টারনেটিভ অর্থাৎ এখানে চারটা করে অল্টারনেটিভ দেওয়া আছে যেটা সঠিক সেটা বেছে নিতে হবে তো প্রথম প্রশ্ন আছে ডেবি ডেবি ইজ অর্থাৎ ডেবি হল সঠিক উত্তর কী হবে এ ডিজাস্টার ডেবি হচ্ছে একটি ডিজাস্টার দু নম্বর প্রশ্ন দ্য সাইক্লোন ডিসকানেক্টেড দ্য সাপ্লাই অফ অর্থাৎ এই যে সাইক্লোনটা এটা কিসের সাপ্লাইকে কেটে দিয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সাপ্লাইকে কেটে দিয়েছিল তিন নম্বর হচ্ছে দ্য নেম অব দ্য ডেপুটি পুলিশ কমিশনার অর্থাৎ ডেপুটি পুলিশ কমিশনারের নাম কী ছিল সঠিক উত্তর হবে অপশান ডি স্টিফেন গল্চস্কি চার নম্বর প্রশ্ন দ্য প্রাইম মিনিস্টার অব অস্ট্রেলিয়া অ্যালার্ট দ্য সঠিক উত্তর কী হবে পার্লামেন্ট নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নাম্বার অফ পার্সন হু ডায়েট ডিউ টু সাইক্লোন এই সাইক্লোনের জন্য কতজন মানুষ প্রাণ হারিয়েছিলেন সঠিক হবে অপশান সি ওয়ান এবং ছ নম্বর প্রশ্ন দ্য ট্যুরিস্ট স্পট রেফার টু হেয়ার এখানে যে ট্যুরিস্ট স্পটের কথা বলা হয়েছে সেটা কী ছিল সেটা ছিল হোয়াইট সানডেস বিয়ের এর কী রয়েছে না স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস অর্থাৎ এখানে যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে এটা ট্রু না ফলস সেটা বলতে হবে এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে তো প্রথম দেখো এর দায়ে কি রয়েছে ডেবি বট উইন্ড গাস্টিং টু ওয়ান ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু ফলস হবে কারণ কি না এটা দুশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ছিল তো সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে দেখো না ডেভি বট উইন্ড গাস্টিং টু ওয়ান টু হান্ড্রেড ফিফটি কিলোমিটার পার আওয়ার নেক্সট দু নম্বর অ্যান্ড্রু উইলক্স ওয়ার্ন দ্য পিপল ইন ডেভিস পাথ এটাও কিন্তু ফলস হবে এটাও ফলস হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি পিপল টু পাথ দ্যাট দে আপ ফর দ্য ডে অন নেক্সট দ্য সাইক্লোন ওয়াজ নট ইম্প্যাকটিং অনলি অ্যাক্রস দ্য আইল্যান্ডস তো এর উত্তরটা কী হবে এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে দ্য সাইক্লোন ইজ ইম্প্যাক্টিং অ্যাক্রস দ্য হোল রিজন ন জাস্ট আইল্যান্ডস নেক্সট দেখো এর দায় কী রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন কী আছে হোয়াট ডিড দ্য ডেভি ডু ডেভি কী করেছিল তো উত্তরটা কী হবে দেখো ডেভি ব্রড উইন্ড কাস্টিং টু টু হান্ড্রেড ফিফটি কিলোমিটার্স পার আওয়ার অ্যান্ড টরেন্সিয়াল রেইন টু দ্য হোয়াইট সানডেজ আইল্যান্ডস নেক্সট দু নম্বর প্রশ্ন হাউ ডিড দ্য ডেপুটি ডেপুটি পুলিশ কমিশনার ওয়ার্ন দ্য পিপল কীভাবে ডেপুটি পুলিশ কমিশনার মানুষজনকে ওয়ার্ন ওয়ার্ন করেছিলেন তো সঠিক উত্তর কী হবে দ্য ডেপুটি পুলিশ কমিশনার স্টিফেন গার্লচস্কি ওয়ার্ন পিপল টু ডেভিস পাথ দ্যাট দে উড বি হেল্ড আপ ফর দ্য এন্টায়ার ডে অ্যান্ড কুড এক্সপেক্ট সিগনিফিকেন্ট ফ্লোডিং ইন দ্য ইনল্যান্ড এরিয়া নেক্সট তিন নম্বর প্রশ্ন কন্ডিশানস হ্যাভ ডিটোরিয়েটেড র্যাপিডলি অর্থাৎ খুব দ্রুত এই পরিস্থিতির অবনতি হয়েছিল হু শেড দিস কে এটা বলেছিলেন হোয়ার ডিড হি শেড দিস এবং তিনি কোথায় এটা বলেছিলেন তো সঠিক উত্তরটা কী হবে দেখো এটা কে বলেছিলেন না দ্য প্রাইম মিনিস্টার ম্যালক প্রাইম মিনিস্টার ম্যালকম টার্নবুল শেড দিস এটা প্রাইম মিনিস্টার ম্যালকম টার্নবুল বলেছিলেন হি সেড দিস ইন দ্য পার্লামেন্ট অর্থাৎ তিনি এটা তার পার্লামেন্টে বলেছিলেন নেক্সট চার নম্বর হাউ মেনি রিকোয়েস্ট ফর হেল্প ডিড দ্য অথরিটি রিসিভ এবং অথরিটি কতগুলো হেল্পের জন্য রিকোয়েস্ট বা অনুরোধ পেয়েছিলো ডিড দ্য অথরিটি টেক এনি অ্যাকশান সঠিক উত্তর কী হবে নাইনটি এইট রিকোয়েস্ট হ্যাভ বিন রিসিভড ফর হেল্প বাই দ্য অথরিটি আর তারপরের পার্ট হবে দ্য অথরিটি হ্যাড রেসপন্ডেড মোস্ট অফ দেম এরপরে দেখো সেকশান বিতে কী রয়েছে সেকশান বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো চারের দাগে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং অর্থাৎ এখানে যে চার তিনটে করে অল্টারনেটিভ দেওয়া আছে তার মধ্যে যেটা সঠিক সেটা বেছে নিতে হবে এবং শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম আছে এসিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট ড্যাস প্লেস ডে অ্যাট টেন এম তাহলে সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে টুক প্লেস টুক প্লেস অ্যাট ইস্টার্টে টেন এ নিয়ার দ্য ধৌলি ইট রেনিং সিন্স মর্নিং ইট বিন রেনিং তাহলে তারপরের শূন্যস্থানে কী হবে বিন রেনিং সো দ্য রেস্কিউ ওয়ার্ক ওয়াজ অপারেটেড ইন এ ডিফারেন্ট সিচুয়েশান তাহলে কী হবে ওয়াজ অপারেটেড এরপরে দেখো কী রয়েছে পাঁচের দাগে পাঁচের পাঁচের দাগে কী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপারেশন আর্টিকেল প্রিপারেশান দিয়ে এটাকে পূরণ করতে হবে তো কী আছে না এ সাইক্লোন পুস্ট প্রথম শূন্যস্থানে হবে ইন দিস এরিয়া অফ দ্য টাউন কজিং গ্রেট ড্যামেজ টু হাউসেস অ্যান্ড প্রপার্টিস তাহলে প্রথম হবে ইন তারপরে হবে দ্য তারপরে হবে টু এরপরে বিয়ের দায়ী কী রয়েছে পাঁচের বিতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এভারেস্ট হচ্ছে বিশ্বের সবথেকে উচ্চতম পিক অর্থাৎ পর্বত শ্রেণী তাহলে মেক ইট নেগেটিভ এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে তাহলে সঠিক উত্তর কী হবে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট এরপরে দুয়ের দাগে রয়েছে ইট ওয়াচ এ বিউটিফুল গার্ডেন ইউজ দ্য নাউন ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স অর্থাৎ নাউন ফর্ম ইউজ করতে হবে বিউটিফুলের তো সঠিক উত্তর কী হবে ইট ওয়াচ এ গার্ডেন ফুল অফ বিউটি নেক্সট তিন নম্বর দ্য গার্লসেড টু হার মাদার প্লিজ টেল মি এ স্টোরি চেঞ্জ ইং টু এ ইনডাইরেক্ট স্পিচ তো সঠিক উত্তরটা কী হবে দ্য গার্ল রিকোয়েস্টেড হার মাদার টু টেল হার এ স্টোরি এরপরে দেখো তিনটে ফেজেল ভার্ভ রয়েছে প্রথম আছে সল্ভ সল্ভের ফেজেল ভাব কী হবে সল্ভের হবে আউট সল্ভের হবে আউট তারপরে স্টার্টেড স্টার্টের হবে সেট ইন আর আন্ডারস্ট্যান্ড মেক আউট এরপরে দেখো ছয়ের দাগে কি রয়েছে ছয়ের দাগে গিভেন বিলো গিভেন গিভেন বিলো দ্য মিনিং অফ ফোর ওয়ার্ড এখানে চারটা ওয়ার্ডের মিনিং কিন্তু ওই যে আমরা প্যাসেজ পড়েছিলাম সেই প্যাসেজের মধ্যেই আছে সেখান থেকে বেছে লিখতে হবে প্রথম এক নম্বর আছে হ্যাভিং রাশ অফ ওয়াটার তাহলে এটা কি হবে এটা হবে ফ্লাডিং হ্যাভিং রাশ অফ ওয়াটার এটা হবে ফ্লাডিং তারপরে দুয়ের দাগে রয়েছে বর্ডার অফ ল্যান্ড নিক্স টু সি এটা কি হবে কোস্ট তারপরে গ্রো ওর্স এটা কী হবে ডিটোরিয়েটেড তারপরে রয়েছে কি না উডড্রয়িং ফ্রম এ সিটি এটা সঠিক উত্তর কী হবে এটা হবে হেল্ড আপ আচ্ছা দেখো সেকশন সি রাইটিং স্কিল সেকশান সিতে সাতের দাগে কী রয়েছে ইউর ক্লাব হ্যাজ অ্যারেঞ্জড ফর এ ব্লাড donation ক্যাম্প আন্ডার দ্য সুপারভিশন অফ অ্যান এমিনেন্ট ডক্টর অর্থাৎ একজন বিখ্যাত ডাক্তারের আন্ডারে তোমাদের ক্লাব একটা রক্তদান শিবির আয়োজন করেছে অ্যাজ সেক্রেটারি অফ দ্য ক্লাব রাইট এ নোটিস ফর দ্য পাবলিক অর্থাৎ ক্লাবের সেক্রেটারি হিসাবে পাবলিকদের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ড একশো শব্দের মধ্যে তো দেখো নোটিশটা কীভাবে লিখবে নোটিশ এইভাবেই লিখবে যে নোটিশ তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প কোনো আন্ডারলাইন করার দরকার নেই তারপরে যেভাবে ডানদিকে উপরে এইভাবে ডেট লিখবে ডেট লেখার পরে শুরু করবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব অ্যান্ড দ্য ইনহাবিটেন্টস অফ আওয়ার লোকালিটি ইনহাবিটেন্টস মানে বাসিন্দা ইনহাবিটেন্টস অফ আওয়ার লোকালিটি দ্যাট এ ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাজ বিন অর্গানাইজড বাই বাই আস অ্যাট আওয়ার ক্লাবাইসেস অর্থাৎ এত দ্বারা আমাদের ক্লাবের মেম্বার এবং বাসিন্দাদের জানানো হচ্ছে যে আমাদের ক্লাবের দ্বারা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে তারপরে লিখবে ইট উইল বি কন্ডাক্টেড আন্ডার দ্য সুপারভিশন অফ এ মেডিকেল টিম ইনক্লুডিং অ্যান এমিনেন্ট ডক্টর অর্থাৎ একজন বিখ্যাত ডাক্তার এবং একটি মেডিকেল টিম টিমের আন্ডারে এটি হবে দ্য ক্যাম্প উইল বি অন টোয়েন্টি থার্ড মার্চ অর্থাৎ তেইশে মার্চ এই ক্যাম্পটি আয়োজিত হবে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য ব্লাড ডোনেশান উইল স্টার্ট অ্যাট নাইন এ এম অ্যান্ড উইল উইল টিল কন্টিনিউ থ্রি পি এম অর্থাৎ এই ব্লাড ডোনান শুরু হবে নটা সকাল নটায় এবং বিকেল তিনটে পর্যন্ত এটা চলবে প্লিজ রিমেম্বার দ্যাট ডোনার্স শুড বি বিটুইন টোয়েন্টি ওয়ান অ্যান্ড ফিফটি অ্যান্ড ইন সাউন্ড হেলথ অর্থাৎ ডোনারদের যারা ব্লাড ডোনেট করবেন তাদের বয়স একুশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবং খুবই ভালো স্বাস্থ্য থাকতে হবে উইলিং ডোনার্স অর্থাৎ যারা আগ্রহী ব্লাড ডোনেশানে যারা আগ্রহী আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম বাই টোয়েন্টি ফার্স্ট মার্চ অ্যাট আওয়ার ক্লাব অর্থাৎ যারা আগ্রহী তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে অনুরোধ করা হচ্ছে একুশে মার্চের আগে আমাদের ক্লাবে নাম নথিভুক্ত করতে লুকিং ফরওয়ার্ড টু ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশান ইন মেকিং আওয়ার মিশন এ গ্র্যান্ড সাকসেস অর্থাৎ আপনাদের একটি পার্টিসিপেশনের জন্য আমরা চেয়ে আছি পথ চেয়ে আছি এবং যাতে এটি খুবই সাকসেসফুল হয় আমাদের এই মিশনটি খুবই সাকসেসফুল হয় তারপরে লিখবে সেক্রেটারি নিজে সিগনেচার দেবে এখানে এবং তারপরে লিখবে সেক্রেটারি এবিসি ক্লাব এবং তারপরে এখানে দেখো কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দা ক্লাব অর্থাৎ ক্লাবের হেডের সিগনেচারের জন্য এখানে ফাঁকা রেখে দেবে এইভাবে কিন্তু এই নোটিশটা তোমরা লিখবে এরপরে দেখো আর্টের দাগে একটা স্টোরি রয়েছে আর্টের দাগে যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটা ছিল মডেল কোশ্চেন সেট সেভেনের সাতের দাগে এই প্রশ্ন একই প্রশ্ন ছিল তো এটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি আর এটা আমি নিচে ডেসক্রিপশন বক্সের ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে এছাড়া উপরে আই বটনে কিন্তু এর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে এরপরে দেখো নয়ের দাগে কি রয়েছে রাইটে লেটার টু দ্য হেডমাস্টার অফ ইয়ার স্কুল তোমাদের স্কুলের হেড স্যারকে একটা চিঠি লিখো কী বিষয়ে না রিকোয়েস্টিং ফর অর্গানাইজিং অ্যান্ড এডুকেশনাল ট্রিপ টু এ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর্থাৎ একটি জায়গা যেখানে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এমন একটি জায়গায় এডুকেশনাল ট্যুর আয়োজন করার জন্য একটা রিকোয়েস্ট করে বা অনুরোধ করে চিঠিটা লিখতে হবে হেড স্যারকে তো তোমরা কীভাবে লিখবে দেখো চিঠিটা যেভাবে লেখা হয় হেড স্যারকে চিঠি টু দ্য হেডমাস্টার তারপরে স্কুলের নাম লিখবে তারপরে স্কুলের ঠিকানা লিখবে এরপরে নিজের এরকম সাবজেক্ট দেবে তারপরে কি লিখবে রিকোয়েস্টিং ফর অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্রিপ আন্ডারলাইন করার কোনো দরকার নেই তারপরে যেখানে টু লিখেছিলেন তার সোজাসজি নিচে লিখবে এভাবে স্যার স্যার লেখার পরে কীভাবে শুরু করবে উইথ দ্য স্টুডেন্ট অফ সিনিয়র ক্লাস উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু অরগানাইজ অ্যান এডুকেশনাল ট্রিপ টু জয়পুর অর্থাৎ আমরা সিনিয়র ক্লাসের ছাত্রছাত্রীরা আপনার কাছে অনুরোধ করছি একটি এডুকেশনাল ট্রুপ বা শিক্ষামূলক ভ্রমণের আয়োজনের জন্য কোথায় না জয়পুরে সাচ অ্যান্ড এডুকেশনাল ট্রিপ উড হেল্প আস ইন ইম্পর্টিং নলেজ অ্যাবাউট হিস্ট্রি এই ধরনের এডুকেশনাল ট্যুর আমাদের ইতিহাসের বিষয়ে নলেজকে বা জ্ঞান বাড়াতে সাহায্য করবে লাইক জয়পুর দ্য পিঙ্ক সিটি ইজ নোন ফর ইটস ম্যাজেস্টিক পাস্ট অ্যান্ড স্প্লেন্ডেড প্লেস দিস এডুকেশনাল ট্রিপ উড হেল্প আস আওয়ার নলেজ অ্যান্ড দ্যাট ইট ইজ অলসো রিলেটেড টু আওয়ার কারেন্ট লেসান ইন আওয়ার সোশ্যাল স্টাডিজ সাবজেক্ট অর্থাৎ এই যে এডুকেশনাল ট্যুরটা এটা আমাদের নলেজ বাড়াতে সাহায্য করবে এবং এটা আমাদের বর্তমান যে টপিক সোশ্যাল সায়েন্সের যে সোশ্যাল স্টাডিজের কারেন্ট টপিক সেই টপিকেও কিন্তু এটা রিলেটেড রয়েছে উই আর লুকিং ফরওয়ার্ড টু দিস ট্রিপ বিফোর ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ ফাইনাল এক্সামিনেশানের আগে আমরা এই ট্যুরটির ব্যাপারে কিন্তু লুকিং ফরওয়ার্ড অর্থাৎ আমরা আগ্রহী হোপ দ্যাট ইউ উইল গিভ আস সাচ অপরচুনিটি উইথ ইউর কাইন্ড কনসিডারেশান অর্থাৎ এ বিষয়ে আপনার আপনি আমাদের অপরচুনিটি দেবেন এটার জন্য আমরা আশা করছি লুকিং ফর ইউর পজিটিভ রেসপন্স আপনার পজিটিভ রেসপন্সের জন্য আমরা আগ্রহী হয়ে আছি তারপরে লিখবে থ্যাংক ইউ তারপরে শেষে ডান দিকে নিচে লিখবে ইউর ফেথফুলি তারপরে নিজের নাম দেবে তারপরে এখানে ডেট দেবে এবং তোমাদের স্কুলের নাম দেবে এইভাবে তোমরা কিন্তু এই লেটারটা লিখবে তো এই ছিল তোমাদের মডেল কোয়েশ্চেন্সের টুয়েলভের আনসিন গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং পোর্শান পরবর্তী ভিডিও লেশনে আমরা মডেল কোয়েশ্চেন সেট থার্টিন নিয়ে আলোচনা করবো একই সঙ্গে অলরেডি তোমরা জানো যে এবিটিএর টেস্ট পেপার বেরিয়ে গেছে তো এবটিএর টেস্ট পেপারে ইংলিশ পোর্শান কিন্তু আমরা একটার পর একটা মডেল কোয়েশ্চেন সেট এইভাবে আলোচনা করব তো চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেলাইকনটি ক্লিক করো এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ